নানা দাবি দাওয়ায় চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকে তালা ঝুলিয়ে বিক্ষোভ করছে শিক্ষার্থীরা। দর্শকের বিষয় আরো জানাতে বিশ্ববিদ্যালয় থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী ইশতিয়াক শান। ইশতিয়াক, শিক্ষার্থীদের মূল দাবি দাওয়া কি, বিশ্ববিদ্যালয় প্রশাসন কি বলছে, আপনার কাছে বিস্তারিত কি তথ্য আছে জানাবেন আমাদের। ধন্যবাদ। আমি এখন দাঁড়িয়ে রয়েছি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ঠিক মূল ফটকটির সামনে। এখানে কিন্তু প্রায় দু ঘন্টা যাবত এখানে যে স্পোর্টস সায়েন্স বিভাগের শিক্ষার্থীরা কিন্তু এখানে আন্দোলনরত অবস্থায় রয়েছেন এবং তারা কিন্তু বিশ্ববিদ্যালয়ের যেই মূল ফটক সেটিতে কিন্তু তারা তালা দিয়েছেন। এর ফলে কিন্তু বিশ্ববিদ্যালয়ের যে শিক্ষক কর্মচারী এবং শিক্ষার্থীদের যেই যানবাহনগুলো রয়েছে তাদের আনানোর কাজে সেগুলো কিন্তু বর্তমানে বিশ্ববিদ্যালয়ের সাথে যোগাযোগ বিচ্ছিন্ন রয়েছে এবং কোনো ধরনের যানবাহন কিন্তু চলাচল করছে না। এবং একই সাথে বিশ্ববিদ্যালয়ে যে শিক্ষার্থীরা রয়েছেন তারা কিন্তু এখানে তাদের মূলত দুটি দাবি আসলে তারা করছেন এবং তারা যেই শিক্ষক নিয়োগের দাবি সহ এবং আরেকটি তারা যে মূল দাবিটি করছেন সেটি তারা বলছেন তাদের একাডেমিক ক্যালেন্ডার তারা আসলে চাইছেন। এবং এই মুহূর্তে শিক্ষার্থীদের সাথে যদি একটু কথা বলতে চাই তো সেই ক্ষেত্রে আপনার কি দাবি নিয়ে আপনারা এখানে আন্দোলন করছেন? আমাদের একটাই দাবি, আমাদের স্থায়ী সমাধান চাই, আমাদের স্থায়ী টিচার চাই, আমাদের সেশন জট চাই না, একদমই সেশন জট চাই আমরা, আমাদের স্পোর্টস সায়েন্স ডিপার্টমেন্ট চাই। ধন্যবাদ আপনাকে। আপনি নিশ্চয় শুনছিলেন, এখানে আরেকজন যদি শিক্ষার্থীর সাথে কথা বলি যে আপনি এই মুহূর্তে এখানে আন্দোলন ভাই আসেন বসেন সালাউদ্দিন ভাই দাবিতে আসলে আপনি আন্দোলন আমাদের যে আমাদের জীবন থেকে এতগুলো যে বছর চলে গেল এটা দায়ভার কে নিবে? আর আমাদের বদ জীবন যে সামনে যে আগাবে ওইটাও আগাচ্ছে না, নাই কোনো টিচার, নাই কোনো ডিপার্টমেন্ট, কিচ্ছু নাই কেন ভাই? অন্য ডিপার্টমেন্ট চলতেছে না, বলতেছে করোনার কারণে আমাদের নাকি সেশন জট, অন্যান্য ডিপার্টমেন্ট সেশন জটের পরেও বছরে তিনটা সেমিস্টার দিল, তার ওরা কিভাবে দিল? আর আমরা প্রতি বছর একটা করে সেমিস্টার দিচ্ছি, কারণ কি মেসি ম্যামের কাছে যাই বলে টিচার নিয়োগ হচ্ছে না। আমরা টিচার নিয়োগ কি এটা কি আমাদের কাজ? টিচার নিয়োগ কি আমাদের আমাদেরকে আন্দোলন করার কথা? এটা তো ওনাদের কথা। শুনছিলেন এখানে শিক্ষার্থীরা আসলে তাদের যে দাবি যে শিক্ষক নিয়োগ সহ স্থায়ী তাদের যে শ্রেণীকক্ষ সেটি সহ তারা নানা দাবিতে কিন্তু আসলে এখানে আন্দোলন করছে। তাদের কিন্তু এখন পর্যন্ত তাদের যেই দাবি মূলত তারা স্থায়ী শিক্ষক নিয়োগ এবং তাদের যেই একাডেমিক ক্যালেন্ডার এই দুটো দাবিতে কিন্তু তারা মূলত এখন আন্দোলনরত অবস্থায় আছেন এবং তারা বলছেন যে তাদের দাবি আদায় না হওয়া পর্যন্ত তারা এই স্থানটি ত্যাগ করবেন না। তো চট্টগ্রাম থেকে আমার কাছে এই মুহূর্তে এই ছিল সর্বশেষ সংবাদ। ধন্যবাদ ইশতিয়াক আমাদের সাথে যুক্ত থাকার জন্য। দর্শক, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা প্রধান ফটকে তালা ঝুলিয়ে বিক্ষোভ করছে, ব্যাপারেই বিস্তারিত তথ্য জানাচ্ছিলেন আমাদের সহকর্মী।